করেছেন যে যদি কোনো গর্ভবতী মা প্রেগনেন্সির সময় ডায়াবেটিসের সমস্যায় ভুগে থাকে, সেই ক্ষেত্রে আপনার পক্ষ থেকে স্যার কি পরামর্শ আছে গর্ভবতী মায়েদের জন্য? হ্যাঁ, ধন্যবাদ। আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এটা একটু ইন্ডিভিজুয়ালাইজড হবে, এটা আসলে ঠিক জেনারেল পরামর্শ দেওয়াটা খুব ডিফিকাল্ট। আপনারা যাই করেন না কেন, কয়েকটা বিষয় মনিটর করতে হবে। আপনি যে আমার যে বিশেষজ্ঞ ডাক্তার যার পরামর্শে আপনি আছেন, তার সঙ্গে খুব নিবিড় যোগাযোগ রাখতে হবে। এবং আমি যখন প্র্যাকটিস করতাম, বিশেষ করে দাগনভূঞাতে, তখন ওখানকার যারা গাইনি বিশেষজ্ঞ ছিলেন, হ্যাঁ, আমাদের শ্রদ্ধেয় মলয় স্যার, যিনি মাজদী মেডিকেল কলেজ, হ্যাঁ, ওটা প্রিন্সিপাল ছিলেন, তারপরে আমাদের শ্রদ্ধেয় মাহবুবা আপা, হ্যাঁ, সুমি আপা, তারপরে স্বপ্না আপা, হ্যাঁ, এখানে দুই ধর দুই দুই রকম দুইজন আছেন স্বপ্না নামে। হ্যাঁ, তো যাই হোক, আরো অনেকেই আছেন, হ্যাঁ, সবার নামটা হয়তো নিতে পারছি না, মনে কষ্ট নেবেন না। তো সবাই, হ্যাঁ, আমার কাছে যখনই দেখতেন যে এরকম ডায়াবেটিস রোগীগুলা পাঠিয়ে দিতেন, তা আমি প্রথমে তাদেরকে এইচবিওয়ানসি করাতাম, তাদের ফাস্টিং ব্লাড সুগারটা দেখতাম। যদি দেখতাম যে এইচবিওয়ানসি অতটা বেশি না, বা ফাস্টিং ব্লাড সুগারটা মোটামুটি নর্মাল আছে, খাওয়ার পরেই বেড়ে যায়, তাদেরকে আমি পরামর্শটা এইভাবে দিতাম যে আপনি হাঁটা বাড়ান, ব্যায়াম বাড়ান, এক দুই বেলা হাঁটেন, ঘুমের বিষয়ে বলতাম যে 8 ঘন্টা ঘুমাতে হবে দিনে রাতে মিলে। হ্যাঁ, তারপর তাকে বলতাম সকালের খাবারটা একটু দেরি করে খেতে, তাকে বলতাম যে থ্যাংক ইউ, হ্যাঁ, অনন্যা করিম, তাকে বলতাম যে আপনারা একটু ইয়া করবেন, এই যে সকালের নাস্তাটা একটু দেরি করে মানে করবেন, এবং তাকে বোঝাতাম যে দেখেন ভাত রুটি, হ্যাঁ, এটা খেলে আপনার যে শক্তিটা আসবে, ঠিক একই শক্তি আপনি শাকসবজি টক ফল খেলে পাবেন। তো তাকে বলতাম বেশি বেশি টক ফল এবং শাকসবজি বেশি করে খেতে, তাকে ডিম বেশি করে খেতে বলতাম, মাছ বেশি করে খেতে বলতাম, মাংস বেশি করে খেতে বলতাম, এবং শুধুমাত্র এক বেলাতে রাতে অল্প ভাত দিতাম, অল্প ভাত রাতে, শুধু এক বেলাতে। তো দেওয়ার পরে তাকে বলতাম যে আপনি ডায়াবেটিস রেগুলার চেক করুন, হ্যাঁ, তারপর যদি দেখা যেত যে এতেই নিয়ন্ত্রণ হয়ে গেছে, তাহলে মোটামুটি ভাবে তার আর ওষুধ লাগতো না। কিন্তু যদি দেখতাম যে তারপরও নিয়ন্ত্রণ হচ্ছে না, তখন সামান্য ইনসুলিন দিতে হতো, 4 ইউনিট 6 ইউনিট রেগুলার ইনসুলিন রাতের বেলা দিতে হতো, যেই বেলাটাতে ভাত খেত। তো এইভাবে আমি বেশিরভাগই পেরেছি যে কোনো ওষুধ ছাড়াই তার নিয়ন্ত্রণ হয়ে গিয়েছে। এবং তাকে সকল প্রসেস ফুড অ্যাভয়েড করতে বলতাম, এবং তাকে আমার যে সুগার কোন কোন খাবারগুলোতে আছে এগুলো চিনিয়ে দিতাম। বিশেষ করে একটু আগে আপনি প্রশ্নটা করেছিলেন যে মিষ্টি আমের ব্যাপারে, একজন প্রশ্ন করেছিল যে কতটুকু খেতে পারবে বা ডায়াবেটিস রোগী খেতে পারবে কিনা। এ বিষয়ে আর একটা গল্প, গল্প না, গতকালকে আমি যখন পেশেন্ট দেখছিলাম, তা একটা রোগী আমাকে কনসাল্ট করলেন দেশের বাইরে থেকে। তিনি বলেন, স্যার, আমার গায়ে আমি একটা মেশিন ফিট করে নিয়েছি, 5 মিনিট পর পর ওর ব্লাড সুগারটা ওটা বলে দেয় কত আছে। হ্যাঁ, তো বলে কি স্যার, ডায়েট কোলা খেলে, হ্যাঁ, ডায়াবেটিস বেড়ে যায়। হ্যাঁ, তা আমি বলে অবশ্যই বাড়বে, এটা তো আমি বলেছি, হ্যাঁ, ডায়েট কোলা তো খেলে বাড়বে, কারণ এটা এক ধরনের সুগারই, হ্যাঁ, এবং এটাকে আমরা জাস্ট কেমিক্যাল দিয়ে বানিয়েছি। যাই হোক, বলতে স্যার আনারস খেলেও বাড়ে। হ্যাঁ, তো তাহলে আপনার যে ফ্রুট সেটা খেলেও ডায়াবেটিস বাড়ে। তো আপনারা নিজেরা কি করবেন দেখতে হবে, হ্যাঁ, যে কার কোনটাতে বাড়ছে। তা আপনি যে খাবারটা খেলেন, খাওয়ার 2 ঘন্টা পরে আবার পরীক্ষা করে দেখেন, 2 সপ্তাহ পরে নিজেই বুঝে যাবেন যে ঠিক কোন খাবারে আপনার ডায়াবেটিস বাড়ছে, কোন খাবারে বাড়ছে না। ব্যায়াম করলে ডায়াবেটিস কমছে, মানসিক প্রশান্তি হলে ডায়াবেটিস কমছে, দুশ্চিন্তা করলে বেড়ে যাচ্ছে, না ঘুমালে বেড়ে যাচ্ছে, এই জিনিসগুলো আপনারা বুঝে যাবেন, নিজেরাই বুঝে যাবেন, তখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে। তো ইন জেনারেল এটাই পরামর্শ। পাশাপাশি আপনি বাচ্চার ওজন বাড়ছে কিনা এটা খেয়াল রাখতে হবে। দেখেন মেজর পুষ্টিগুলা কিন্তু আসলে সবুজ শাকসবজি, টক ফল, তারপর হচ্ছে আপনার মাছ, মাংস, ডিম, হ্যাঁ, এগুলাতেই মেজর পুষ্টি। আর অবশ্যই আমরা কখনোই বাজে তেল খাবো না। আমার শিশুকে আমরা চাই না যে এমন তেল খেতে যে তেলটা কিনা কোনো আসলে তেলই না সত্যিকার অর্থে। হ্যাঁ, মানুষ বলে স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, আসলে বিষয়টা স্যাচুরেটেড আনস্যাচুরেটেড যতটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা সোর্সটা কি ন্যাচারাল নাকি আনন্যাচারাল। যদি একটি তেল তাকে যদি এমন ভাবে প্রসেসড করা হয় অনেক তাপমাত্রায়, 600-700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বার্ন করে তাকে মানে তৈরি করা হয়, তারপর তার ভিতর কেমিক্যাল, স্টেবিলাইজার, আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল ওয়াটার এগুলো যোগ করা হয়, সেটাকে আসলে তেল বলা যায় না। হ্যাঁ, সেটা আসলে একটা ফুল অফ কেমিক্যালস। তো আমাকে তেল তাকেই বলতে পারবো যেটা ন্যাচারাল ভাবে চাপলে তেল হয়, যেটা ন্যাচারাল, যেটা আল্লাহ দেওয়া, হ্যাঁ, আর ন্যাচারাল কিছু না। এটার ব্যাপারে সবাইকে সাবধান করব, প্লিজ আপনারা এই মায়েরা, হ্যাঁ, আপনি মাছের তেল খাবেন, হেলথি তেল গুলা খাবেন, যেমন কোকোনাট অয়েল, তারপর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, মাছের ডিমও আছে, গরুর পায়া আছে, মগজ খেতে পারেন অল্প পরিমাণে, কলিজা আছে খেতে পারেন, তারপরে আপনার এই যে ডিমের কুসুম তো আছেই, হ্যাঁ, যেগুলো বললাম, আর অ্যাভোকাডো আমাদের দেশে অতটা ভাবে পাওয়া যায় না। মোট কথা হচ্ছে আপনি ন্যাচারাল যে খাবারগুলো সেটা চুজ করুন, আর ভাত খেলে লাল চালের ভাত, হ্যাঁ, রুটি খেলে লাল আটার রুটি, এরকম আর কি।
আর এই প্রশ্নের পাশাপাশি আরেকটা জিনিস বলছি যে আপনারা যারা উপকার পেয়েছেন আপনারা অনেকে দেখি ফেসবুকে পোস্ট দেন, এখন থেকে আমার সংক্রান্ত যত পোস্ট আপনারা দিবেন এই যে হ্যাশট্যাগ জেকে লাইফ স্টাইলটা একটু দিয়ে দিবেন, এটা আমার অনুরোধ। তাতে করে এই এইটাতে আমরা ক্লিক করলেই আপনাদের সবগুলা পোস্ট একসঙ্গে পেয়ে যাবো, এটা আমার অনুরোধ আপনাদের প্রতি প্রিয় দর্শক। তো আপনারা যারা আমাকে ফলো করছেন, উপকার পাচ্ছেন, যেটাই করছেন বা কোনো প্রবলেম হচ্ছে বা কিছু, তাও আপনারা এই 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 হ্যাশট্যাগ দিয়ে দিয়ে দিবেন, তাহলে আমাদের এটা পেতে সুবিধা হবে। এবং এটা আমার মনে হয় যে সবাই আমাকে যারা ভালোবাসেন, যারা উপকার পেয়েছেন, তারা এটা এই অনুরোধটা আপনারা নিশ্চয়ই রাখবেন। সবগুলো বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। তবে প্রেগনেন্ট অবস্থায় আসলে রোজা রাখতে আমরা কাউকে বলি না, বলি যে রাতের খাবারটা আর্লি খেয়ে ফেলতে এবং সকালের খাবারটা একটু দেরি করে খেতে, এটাই।